তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমার হাতে একটি ব্লুটুথ স্পিকারের বোর্ড। তো বোর্ডটি একটা বাচ্চা নিয়ে এসেছে, এর ব্যাটারি এবং স্পিকারের কানেকশন লাগানোর জন্য। তো এটি কীভাবে লাগাতে হয় তোমাদেরকে দেখাই, এবং ভালো আছে কিনা সেটিও চেক করে দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বোর্ডটিতে আমরা ব্যাটারির কানেকশন দিয়ে দেখব যে বোর্ডটি ওকে আছে কিনা। তো দেখো, এখানে বোর্ডে লেখা আছে বি প্লাস এবং বি মাইনাস, অর্থাৎ ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস এই দুটিতে সোল্ডার আয়রন দিয়ে সোল্ডার করতে হবে। এবং আরও দুটি অপশান পাবে স্পিকারের। তো আমি আগে ব্যাটারির কানেকশন দুটি বি প্লাসে ব্যাটারির প্লাসটি দেবো। আমার কাছে একটি ফোনের মোবাইলের স্ক্রিন টাচ মোবাইলের ব্যাটারি কানেকশান এখানে দিচ্ছি, যেহেতু আমি এটি চেক করব। আর স্পিকারের ক্ষেত্রে দেখবে এসপি প্লাস এবং এসপি মাইনাস থাকবে। তো এসপি প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক সেটি বিষয় নয়, এসপি লেখা দুটিতে দুটো তার আয়রন দিয়ে সোল্ডারিং করতে হবে। তো আমি এখানে এটি ঝালাই করে দিলাম, স্পিকার এবং ব্যাটারি লাইন সংযোগ করলাম। এবার আমার পুরো বোর্ডটি রেডি হয়ে গেছে। এবার সুইচটি অন করে দেখব যে বোর্ডটি ভালো আছে কি না। চলো অন করে দেখা যাক। এখানে প্রত্যেকটা সুইচের পাশে তার কি কাজ লেখা আছে, যেমন পাওয়ার অফ অন, ভলুম প্লাস, ভলুম মাইনাস সবই লেখা আছে। তো পাওয়ার অফ অন যেটিতে লেখা আছে আমি সেটি প্রেস করে ধরে রাখব। তো ধরে রাখার সাথে সাথে ব্লুটুথটি অন হয়ে গেল এবং স্পিকার অন হয়েছে। তো তারটি খুলে গেছে, তারটি একবার লাগিয়ে দিই। তো স্পিকারটি যে অন হয়েছে আমি ভিডিও শেষে তোমাদের সাউন্ডটি শুনব। তো আমি এখানে মোবাইলের ব্যাটারি সংযোগ করেছি, তোমরা এখানে লিথিয়াম আয়রনের যে ব্যাটারিগুলি পাওয়া যায় ব্লুটুথে থাকে সেটি লাগাতে পারো। এবং সেমভাবে কানেকশন দেবে বি প্লাস এবং বি মাইনাসে ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস, এবং এসপি প্লাস এবং এসপি মাইনাস। প্লাস মাইনাস কিছু বিষয় না স্পিকারের ক্ষেত্রে, যে কোনো সাইড তুমি এখানে লাগাতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।